দেখুন বন্ধুরা, আজকে পোলা মাছ রান্না করবো। দেখুন বন্ধুরা, পোলা মাছ করার জন্য রান্না করার জন্য দেখুন মশলা, এখানে জিরে আর সর্ষে, আর এখানে আছে দেখুন কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন আর কটা পেঁয়াজ, সব একসঙ্গে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। কালো জিরে ফোড়ন দিচ্ছি,
সবজি দিতে হবে, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল হয়ে গেছে।